আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের পত্রিকায় জামাতের এ সাত আগস্ট একই সময় অনলি শিবিরের সাথে পারল না চর্ম বাংলাদেশ ছাপিয়ে বিশ্ববাজারে জামাতের প্রতিবাদ গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় একত্র করে আলোচনা করব বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামাত ইসলামী শুরু থেকেই কার্যকরভাবে সবচেয়ে এফেক্টিভভাবে রাজপথে আছে এবং প্রতিবাদের ধারা তারা চলমান রাখবে আরও অনেকদিন তারা প্রতিবাদ করবে সব ধরনের প্রতিবাদ তারা করবে গণতান্ত্রিক এবং দেশের আইনানুক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি করছে গণ অধিকার পরিষদ করছে চরমনায়ের ঘুম অবশেষে ভেঙেছে এগুলোতে সাধারণত জনগণ ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া আশা করে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা রাজপথে কর্মসূচি দিবে রাজনৈতিক দূরদর্শিতা বা দায়বদ্ধতা কিন্তু এরকমই সবাই বিক্ষোভ সমাবেশ কয়েক ধাপ করা শেষ অনেকে বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শেষ করে দিয়েছে দেশে মোটামুটি ভালোই জনসমর্থন বা জনগণের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তারপরে চর্মনের ঘুম ভেঙেছে তারা রাজপথে নেমেছে এখন আমরা তো আগে দেখলাম যে ঘটনা শনিবার ঘটলেও তারা সেই জুমার দিন শুক্রবারের অপেক্ষা করে কবে জুমার নামাজের পর অটোমেটিক সাধারণ জনগণ বা এমনিতে স্বাভাবিকভাবে অ্যাজিভ যে তারা নোটিশ দিলে নেতাকর্মীরা আসবে না শুক্রবার অপেক্ষা করতে হবে অল্প সময়ের মধ্যে লোকসমাগম করার সামর্থ্য আছে কি না এটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে যে তারা সব কিছুতে লেট প্রতিবাদ করে যাই হোক তারা মাঠে নেমেছে সমাবেশ করেছে কথা বলেছে প্রাথমিকভাবে আমি ধন্যবাদ জানাই কিন্তু এই ধরনের বিক্ষোভ মিছিল প্রতিবাদ এগুলো যেহেতু জোটগতভাবে হচ্ছে না আলাদা আলাদাভাবে হচ্ছে এ কারণে এই কম্প্যারিজনটাও খুব গুরুত্বপূর্ণ যে কার প্রতিবাদ কতটা কার্যকর হচ্ছে আসলে ফেক প্রতিবাদ করছে জাস্ট লোক দেখানো আর কারটা আসলেই জায়গা মতো যাচ্ছে এরকম একটা কম্পারেজন করা খুবই প্রয়োজন আমি সেই কম্পারেজন আছে করব তার আগে জামাত ইসলামী যে বিক্ষোভ মিছিল করেছে স্টার্ট করেছিল তারা ঢাকা মহানগর উত্তর দিয়ে রেজাউল করিম সাহেব সেখানে বক্তব্য দিয়েছিলেন এরপরে ঢাকা মহানগর দক্ষিণ করেছে কুমিল্লা মহানগরী করেছে খুলনা মহানগরী করেছে রাজশাহী মহানগরী বিশাল বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগরী করেছে কুমিল্লা মহানগরী করেছে ময়মনসিংহ মহানগরী করেছে বরিশালের কোনো নিউজ আমার চোখে এখনও পড়েনি বড় বড় মহানগরগুলো করেছে সেখানে চমৎকার চমৎকার বক্তব্য নেতৃবৃন্দ দিয়েছে আজকে আবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এককভাবে তারা রাজপথে নেমেছে সাত আগস্ট একই সময়ে প্রায় কাছাকাছি সময়ে সাত আগস্টেই জন্মনায় বিক্ষোভ করেছে শিবিরও বিক্ষোভ করেছে কথাবার্তা ধরন প্রায় একই ধরনের ছিল শিবির যে পয়েন্টগুলো যে সংখ্যাগুলো উল্লেখ করেছে চর্মনায় কয়েক ঘন্টা পর একই সংখ্যাগুলো উল্লেখ করেছে এই কারণে আমি অনলি শিবিরের সাথে টোটাল চর্মনের একটা তুলনা করতে চাই তার আগে বলি প্রতিবাদ বিএনপির মতো সর্ববৃহৎ দলও করেছে গণ পরিষদের মতো ভাইরাল দলও করেছে কিন্তু জামাতের মতো দল যাদেরকে প্রকাশ্যে মেসেজ সমাবেশ করতেই দেওয়া হয় না তাদের প্রতিবাদ বাংলাদেশ ছাপিয়ে বিশ্ববাজারে ভারতের পত্রিকায় জামাতের প্রতিবাদের ছবি রিপোর্ট দীর্ঘ রিপোর্ট হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে বাংলাদেশে এই ফুয়েল প্রাইস হাইক নিয়ে এবং সেখানে জামাত ইসলামের প্রতিবাদটাকেই একমাত্র জামাতের প্রতিবাদ বিএনপি বা অন্য কোনো দলের প্রতিবাদের কোনো ছবি আসেনি একমাত্র জামাতের প্রতিবাদকেই তারা দেশের জনগণের প্রতিবাদ ব্যাপক বিক্ষোভ জনগণ রাজপথে নেমেছে এবং জামাতের লোকজন কি স্লোগান দিচ্ছে এগুলো সহ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে বাংলাদেশের এই ফুয়েল প্রাইজ হাইক ইস্যুতে এর মানে বোঝা যায় প্রতিবাদ করতে হয় টাইমলি টাইমলি প্রতিবাদ করলে জায়গা মতো যায় বিশ্ববাজারও আলোড়ন সৃষ্টি হয় কী স্লোগান দেয় সেটাও হয় কিন্তু চরমনে যেটা করেছে তারা নিজেরা যারা পেছনে ছিল তারাও তাদের বক্তব্য শুনেছে কিনা সন্দেহ আছে এতে অ্যাট্রাকশন পাবে না অ্যাটেনশন পাবে না কারণ জামাত যে প্রতিবাদের সেলসেলা চালু করে দিয়েছে এখন তো প্রতিবাদ সবাই করবে স্টার্টিংটা ছিল মূল তো এখানে বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের সাধারণ জনগণের প্রতিক্রিয়া জনগণের মধ্যে আলাপ আলোচনা সব কিছুতে জামাতের প্রতিবাদ জামাত তো দূরের কথা জামাত তো বাংলাদেশ ছাপিয়ে বিশ্ববাজারে পৌঁছে গিয়েছে অনলি শিবিরের সাথেই পালনা চর্মনাই তো এক্ষেত্রে আমি চর্মনায়ের আজকের যে প্রোগ্রাম হয়েছে সেটা একটু বিশ্লেষণ করবো তার আগে জামাতেরটা একটু বলি শিবিরেরটা একটু বলে জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে ছাত্র শিবিরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সব ধরনের জ্বালানি তেলের মূল্য লেখা শিবিরের ছেলেরা এখানে যারা এই প্রেস বিজ্ঞপ্তি লেখে যথেষ্ট বানানে ভুল কিন্তু সব সবসময় দেখি এখানে অস্বাভাবিক বৃদ্ধি কি অস্বাভাবিক তেলের বৃদ্ধি এটা তো হয় না অস্বাভাবিক মূল্য বৃদ্ধি লিখতে হবে প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকাল এগারোটায় সেক্রেটারি জেনারেল রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলোত্তর সমাবেশে জেনারেল রাজীবুর রহমান বলেন ভোটচোর স্বৈরাচারী আওয়ামী সরকার স্বীরা সরকার না স্বৈরাচার আওয়ামী সরকার স্বৈরাচারী আচরণ হয় কিন্তু সরকার যখন বলবে তখন স্বৈরাচার সরকার আওয়ামী সরকার আমাদের দেশকে দেউলিয়াত্তের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে শুষে ফেলে রিজার্ভের উপর কালো থাবা বসিয়েছে এখানেও বক্তব্যটা আরও বেশি ইকোনমিক্সের দৃষ্টিতে যথেষ্ট রিজনেবল হওয়া উচিত ছিল আর রিজার্ভ খায় বা রিজার্ভ কি জন্যে রিজার্ভ মানে কি এই বিষয়টা বিশ্লেষণ করলে আমি ওদিকে যাচ্ছি না তাহলে কথাটা পুরোপুরি শুদ্ধ হয় না এখানে সেক্রেটারি জেনারেল সম্পূর্ণ অন্যায় অনার্যভাবে স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে এক লাফে তেলের মূল্য প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার দৃষ্টতা দেখিয়েছে আমরা সরকার অনার্য সিদ্ধান্ত মানি না অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করতে হবে মানি না বলতে আমরা প্রতিবাদ করছি মানতে তো ওই দামেই তো শিবিরের ছেলেরা মোটরসাইকেল চালায় গাড়ি চালায় তারা তো ওই বৃদ্ধিপ্রাপ্ত দামেই কিনতে হয় কিছু তো করার নেই এরপরে আওয়ামী সরকার আইএমএফের কাছে ঋণ চেয়ে বুঝিয়েছে যে দেশ দেশ কতটা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এ বিষয়টা আরও সুন্দরভাবে তুলে ধরা দরকার একটা দেশ আইএমএফ এর কাছে কখন ঋণ চায় আইএমএফ কোন শর্তে ঋণ দেয় এবং সেটার পর্যায়টা কি শ্রীলঙ্কা কখন চেয়েছিল এই উদ্বেগের বিষয়গুলো কিন্তু আরও চমৎকারভাবে ফুটিয়ে তোলা উচিত কারণ শিবির বিক্ষোভ মিছিল পরবর্তী কোনো বক্তব্য দিলে সেটা আরও বেশি অ্যাটেনশন চেক করতে পারে এই যে জামাতের একটা প্রোগ্রাম বিশ্ব মিডিয়ায় হিট করেছে অথবা এই বক্তব্যগুলো আরও বেশি চমৎকার হবে আমরা এটা আশা করি তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই বক্তব্য দিয়েছেন কারা কারা ছিল কিন্তু এখানে একেবারে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল অথবা কোনো ফিগার ডেটা সহ কথা বলতে পারেননি শুধু একটা কথা বলেছেন গত সাত বছরে জ্বালানি খাত থেকে সাতচল্লিশ হাজার কোটি টাকা আয় করেছে সরকার এই টাকা কার পকেটে ঢুকেছে চর্মনের লোকজন সেম কথা বলেছে সাতচল্লিশ হাজার কোটি টাকা এবং একই কথা কার পকেটে ঢুকেছে যাই এটাও এখানে মূল আলোচ্য বিষয় না আমি খুশি হতাম যদি এখানে ইসলামী ছাত্র শিবিরও জাস্ট সরকারের গেজেটে দাম বৃদ্ধির যেসব যুক্তি বা এক্সকিউজ তারা দেখিয়েছে সেগুলো খণ্ডন করে যদি বক্তব্য দিতে পারত আন্দোলনের মূল স্প্রিট কিন্তু এটাই আগে কতটা কি লাভ করেছে বা কি এটা না এখন মূল হচ্ছে তারা এই মুহূর্তে মূল্য বৃদ্ধি করেছে কোন বিষয়টার উপর ভিত্তি করে সেই বিষয়টাকে হিট করতে হবে জন্মনের কথা যদি বলি নয় আগস্ট দেশে তারা বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে গুম ভেঙেছে লেট প্রতিবাদ তাদের প্রতিবাদ ঠিক আছে প্রতিবাদের ধারা অব্যাহত থাকুক কিন্তু অতটা রেসপন্স বা অতটা কার্যকর হবে না আরও কিছু রিজন বা তুলনা আমি করব এখানে জন্মনাইয়ের বিক্ষোভ মিছিলের কথা বলা হয়েছে লোকজন ছিল ভালোই সেখানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যেহেতু তাদের মূল বক্তা এখানে সায়কে জর্মনাই জনাব মুক্তি ফজল করিম সাহেব তিনি ভোলায় যে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে গুলি করে তার প্রতিবাদ করেছেন এখন চর্মার উচিত ছিল অফিসিয়াল বিবৃতি দিয়ে ওই ঘটনা আলাদা নিন্দা জানানো জামাত ইসলামী কিন্তু জানিয়েছে কিন্তু এ বিষয়ে আলাদা তারা কোন কথা বলেনি এখন কথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই কথার মধ্যে একবার দুইবার বলা এতে কিন্তু আসলে বিরোধী দলের প্রতি বা বিরোধী দল সুলভ রাজনীতি করলে যেরকম এই বিষয়ে ভোলার ঘটনায় পক্ষ নেয় উচিত ছিল বিএনপির সেটা করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন এর জবাব দিতে হবে কীভাবে তিনি জবাব নেবেন তিনি বলেন বারবার তেলের দাম বৃদ্ধি নিত্য পণ্যের দাম বৃদ্ধি কৃষিপণ্যের দাম বৃদ্ধি করলেও জনগণের সামর্থ্য বৃদ্ধি করা হয়নি এভাবে তেলের দাম বৃদ্ধির ফলে কৃষকের পেটে লাথি মেরে মারা হচ্ছে তিনি বলেন সরকার জনগণের সেবার মানসিকতা বাদ দিয়ে সর্বক্ষেত্রে ব্যবসায়ী মানসিকতার পরিচয় দিচ্ছে মোটের উপর এখানে সাইকে চরমনে দুইটা লাইন আমার কাছে খুব ভালো লেগেছে এই ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বা যে প্রেক্ষাপটে যে যুক্তিতে করেছে তার জবাব হিসাবে সাইকে মানে দুইটা লাইন আরও যথাযথ মনে করি একবার প্রাসঙ্গিকভাবেই তিনি বলতে পেরেছেন একটা হচ্ছে আয় জনগণের আয় সেরকম বৃদ্ধি পায়নি কারণ তো যুক্তি দিচ্ছে সরকার যে অমুক দেশে এত তমুক দেশে এত বাংলাদেশে তার চেয়ে কম সেই দেশের মতো তো আয় বাংলাদেশের মানুষের না এই পয়েন্টটা তিনি অ্যাড্রেস করতে পেরেছেন ধন্যবাদ জানাই অন্যান্য অনেক বিরোধী দলের বক্তব্যে কিন্তু এই মূল মূল পয়েন্টগুলো আসে নাই মূল যুক্তি খণ্ডন করতে হবে এরপরে মহাসচিব বা অন্যান্য আতারুর রহমান সাহেবকে কি বলেছেন সেটা আছে এখন মোটের উপর আমি যদি বলি চর্মনায় বিক্ষোভ করেছে শিবিরও করেছে ঠিক আছে ভালো কিন্তু জামাতের বা শিবিরের বিক্ষোভগুলো তাদের প্রতিবাদগুলো জনগণের মধ্যে যতটুকু সারা ফেলতে পেরেছে তাদের প্রতিবাদের ভাষাগুলো বা চাপ প্রয়োগ করা হিসাবে অথবা টেক অফ হিসাবে যতটা গুরুত্ব পেয়েছে এবং চমনায়ের প্রতিবাদ যে আমি যে বললাম অনলি শিবিরের সাথে পালনা চর্মনাই শিবির কিন্তু রাজশাহী মহানগর থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় করেছে জামাত করেছে সেই যে শুরু করেছে নিয়মিত সোশ্যাল মিডিয়া ওপেন করলেই দেখা যায় জামাতের বিক্ষোভ মিছিলের ছবি এখন অনলি শিবিরের সাথে পালনা চর্মনাই ইট মিনস চরমনায় তারা বিক্ষোভ করেছে এক কথা লেটে আর এক কথা হচ্ছে তারা সেন্ট্রালাইজ করে ফেলেছে এটা তাদের মূল সমস্যা তারা একটা বিক্ষোভ করেছে তাদের মূল নেতা ডিফেক্ট লিডার সেখানে ছিল কিন্তু এই ধরনের বিষয়ে ডিসেন্ট্রালাইজড বিক্ষোভ করা উচিত ছোটো 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 করে একেবারে দেশব্যাপী বিভিন্ন শাখায় ঢাকায় ঢাকার বাহিরে জামাত ইসলাম এখন পর্যন্ত জামাত শিবির কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা আলাদা আলাদা বিক্ষোভ করে ডিসেন্ট্রালাইজ আন্দোলন আন্দোলনটা রুট লেভেল থেকে টপ টু বটম সরিয়ে দেওয়ার রুট লেভেলে জনগণের মধ্যে একটা সারা পাচ্ছে কিন্তু চর্মোনায়ের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিল কিন্তু এই সেন্ট্রালাইজড বিক্ষোভ এটা কিন্তু এই ধরনের প্রতিবাদের ক্ষেত্রে তেমন কার্যকর হয় না প্রেস ক্লাবের সামনে দিয়ে কথা বলেছে অনেক লোকজন থাক আর যত লোকজন থাকে এটা ফ্যাক্ট না বরং এই লোকগুলো যদি আলাদা আলাদা করে আলাদা দশটা স্পটে তারা বিক্ষোভ মিছিল করাতে পারত তাহলে এতে ফল আরও বেশি পাওয়া যেত তো এই কারণে আমি বলবো আন্দোলনের ধরন কথার ধরন টাইমলি অ্যাকশান সব কিছু মিলালে অনলি শিবিরের সাথে পালনার চরমনাই আর জামাত শিবির এরা তো অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে হিন্দুস্তান টাইমস টোটাল বাংলাদেশের বিক্ষোভের প্রতিনিধিত্বকারী হিসাবে জামায়াত ইসলামীকে উপস্থাপন করেছে